সরকারের স্বচ্ছতা জবাবদিহিত জনগণের অংশগ্রহণের ভিত্তিতে শাসন কার্য পরিচালনায় হচ্ছে সুশাসন। সুশাসন বিষয়টির ধারণা দেন, প্রথম ধারণা দেন অ্যারিস্টটল। সুশাসন বিষয়টির প্রথম ধারণা দেন অ্যারিস্টটল। সর্বোৎকৃষ্ট কল্যাণ সাধন রাষ্ট্রের লক্ষ্য উক্তিটি করেন অ্যারিস্টটল। সুশাসনের ধারণার জন্য বিশ্বব্যাংক কয়টি সূচক চিহ্নিত করেছিল? ছয়টি। সুশাসনের ধারণার জন্য বিশ্বব্যাংক ছয়টি সূচক চিহ্নিত করেছিল। সুশাসনের মূল ভিত্তি নারী পুরুষের চাকরিতে অংশগ্রহণ করা। বিশ্বব্যাংক কত সালে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে? বিশ্বব্যাংক 1992 সালে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে। নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতীক কোনটি? নাগরিকের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে সংবিধান। যেন ফোবিয়া বলতে কি বোঝানো হয়? যেন ফোবিয়া হচ্ছে বিদেশিদের প্রতি অহেতুক ঘৃণা। সুশাসনের বৈশিষ্ট্য অংশগ্রহণের উদ্দেশ্য কি? সুশাসনের বৈশিষ্ট্য অংশগ্রহণের উদ্দেশ্য কি? টেকসই মানবাধিকার উন্নয়ন। সুশাসনের মূল চাবিকাঠি কি? সুশাসনের মূল চাবিকাঠি জবাবদিহিতা। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি? সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি সহনশীলতা। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি আছে সহনশীলতা। আইনের দৃষ্টিতে সবাই সমান কে বলেছেন? আইনের দৃষ্টিতে সবাই সমান বলেছেন অধ্যাপক ডাইসি। আইনের দৃষ্টিতে সবাই সমান বলেছেন অধ্যাপক ডাইসি। নিজের কোন দেশে অকারণে ক্ষতিকর হরতাল ডাকা হয়? কোন দেশে অকারণে ক্ষতিকর হরতাল ডাকা হয়? বাংলাদেশে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত কোনটি? কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অপরিহার্য সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন প্রতিষ্ঠা বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিদায় বিভাগকে পৃথক করা হয় 2007 সালের 2007 সালের নভেম্বর মাসে বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা কোনটি? দুর্নীতি। সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত কী? সুশাসন প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে নিয়ম নীতি অনুসরণ। বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চিহ্নিত করেছে? বিশ্বব্যাংক সুশাসনের জন্য কয়টি সূচক চিহ্নিত করেছে? ছয়টি। সুশাসনের তালিকা শক্তি কোনটি? স্থিতিশীলতা। সমাজের দর্পণ সংবাদ মাধ্যম সর্বক্ষেত্রে স্বচ্ছতা দরবিতা নিশ্চিত করে একান্ত দায়িত্ব পালন করে কে? ই গভর্নেন্স। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? সংবাদপত্রের স্বাধীনতা রাজনৈতিক অধিকার। মূল্যবোধ কি? সংবাদপত্রের স্বাধীনতা সামাজিক অধিকার। মূল্যবোধ সামাজিক আচরণের সমষ্টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট ব্যবহার করে রাষ্ট্রীয় গভর্নেন্স বলেছেন থমাস ই ফরনয়। ই গভর্নেন্সের পুনরুৎপন্ন ইলেকট্রনিক গভর্নেন্স।